এক সপ্তাহ রেস্টে ছিলাম, সিজন শেষ, সো আজকে আবার ট্রেনিংয়ে নামছি ওয়ার্ম আপ করতে, বা বডিটাকে একটু ফ্লেক্সিবল করতে, বাট বেসিকটা শার্প করতেছি, বেসিক একদম বেসিক থেকে আবার। সো হয় কি, আমি সাধারণত যখন ট্রেনিংয়ে আবার রেস্টের পরে ট্রেনিংয়ে নামি, আমি ওয়ার্ম আপ করি, ওয়ার্ম আপের পরে সাধারণত আমি আমার যে বেসিকটা, যেমন ড্রিবলিং, যেমন ফার্স্ট টাচ, তারপরে আমার এই হেড অথবা শুটিং, এগুলা দিয়ে স্টার্ট করি, যাতে আমার বডিটা এই যে 7 দিন 8 দিনের একটা গ্যাপের পরে মাঠে নামছি, এই বিষয়টা কাভার করতে পারে। সো আপনারাও এই বিষয়ে ট্রাই করতে পারেন, এটা হেল্পফুল। আপনি যদি আর আপনাকে মাঝে মধ্যে আপনি যদি বড় প্লেয়ারও হয়ে যান, প্রফেশনাল প্লেয়ারও হয়ে যান, আপনি আপনার যে বেসিকটা এইটা নিয়ে কাজ করবেন মাঝে মধ্যে, এটারে ছাড়াবেন, বলতে আমি যখন বেসিকটা কাজ করব তখন এটা আরও শার্প হবে, আমার টাচগুলো আরও পারফেক্ট হবে, আমার টাচগুলো আরও স্ট্রং হবে, কনফিডেন্ট থাকবে আমার টাচগুলোতে। কারণ আমি পছন্দ করি মাঝে মধ্যেই আমার বেসিকটাকে করতে ট্রেনিংয়ের সময়। সো এটা মনে করেন প্রথম দিন একটা গ্যাপের পরে, সো আমি শুধুই ড্রিবলিংগুলাই কাজ করছি, পরে কয়েকটা শুটিং, পরে আমি স্ট্রেচিং করে বাসায় চলে আসছি। আর যদিও এটা আমার ইন্ডিভিজুয়াল ট্রেনিং, সো এটা আপনারা ফলো করতে পারেন, আপনারাও করতে পারেন, ভালো লাগবে।